একজন বয়ফ্রেন্ডের সঙ্গে জমিয়ে ছুটি কাটাচ্ছেন, আর একজন বন্ধুর তোলা ছবি শেয়ার করছেন। বিচের ধারে নায়িকাদের ছবি মুহূর্তে ভাইরাল। বিচের পোশাকে কেউ দেখালেন তার বক্ষ বিভাজিকা, কেউ আবার দেখালেন উন্মুক্ত উরু। কাদের কথা বলছি চলুন দেখি। রূপলী পর্দার তারকাদের মালদ্বীপে ছুটি কাটানোর মুহূর্ত প্রায় ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এবার সেই তালিকায় নয়া সংযোজন টেলি তারকা এবং বিগ বস গার্ল হিনা খান। এই মুহূর্তে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন টেলি অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই নেটিজেনদের নজর কাটছেন অভিনেত্রী হিনা খান। ফের একবার তিনি সামনে এলেন বেগুনি রঙের রিভেলিং পোশাকে। জলের নিচে তার স্বপ্নের ছবি দেখে রীতিমতো পাগল নেটিজেনরাও। ডোরা কাটা টপ আর শর্টসে এদের নজর কাড়লেন হিনা। তার নতুন নতুন লুক নিয়ে নেটপাড়াকে প্রায়শই মোহিত করে থাকেন হিনা খান। হিনার সঙ্গে রয়েছেন প্রেমিক রকি জয়সওয়াল। এর আগেও ছুটির মাঝে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন নায়িকা। উন্মুক্ত বক্ষ বিভাজিকা, খোলা চুল আর আবেদনময়ী লুকে এদিন অনুরাগীদের বুকে সমুদ্রের মতোই উথাল পাথাল ঢেউ তুলে দিয়েছিলেন এই অভিনেত্রী। ছবি পোস্টের পরই ইন্ডাস্ট্রির বন্ধু মৌনি রায় ফায়ার ইমোজি দিয়েছেন, আর সেই সঙ্গে হিনার ভক্তরাও লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন। নেটপাড়ে হিনার মালদ্বীপ ডায়েরি সুপারহিট। মজা করে ক্যাপশনে লিখেছেন, আমি তো এই পুলটাকে রুম বানিয়ে ফেলেছি, আর সেই রুমেই বিশ্রাম করছি। আমি এই বাক্স থেকে এবার বেরোনোর চেষ্টা করছি। আর হিনাকে নিয়ে যখন নেটপাড়ে মাতামাতি চলছে, তখন আর এক নায়িকা কি করলেন জানেন? থাই হাই স্লিটে বিচের ধারে ফটোশুটে মাত করে দিয়েছেন ডাবল এক্সেলের অভিনেত্রী হুমা কুরেশি। অভিনেত্রী হুমা কুরেশি যখনই পর্দায় আসেন, মানুষ তাকে দেখতে থাকে, ফেরাতে পারে না চোখ, কারণ তিনি তার প্রতিটি চরিত্রে নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করে দেন। ছবি ছাড়াও তিনি তার চেহারার কারণে শিরোনাম হতে শুরু করেছেন। কোনো জিরো ফিগারের ফান্ডা নয়, বরং বেশ হাড্ডাগাড্ডা চেহারার হুমা সবসময় নিজেকে সেভাবেই ক্যারি করেন। ভক্তরাও তার স্টাইলিশ লুকের জন্য পাগল। এবারে মাল্টি কালারের ফ্লোরাল ড্রেসে লেটেস্ট ফটোশুটে মোহময়ী হুমা কুরেশি। ব্রড স্টেয়ার্স বিচের ধারে স্টাইলিশ লুকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ওটিটিতে হুমা কুরেশি বেশ জনপ্রিয়। রমরমিয়ে চলছে তার মহারানী ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব। হুমার আগামী ছবি ডাবল এক্সেল, সেখানে সোনাক্ষী সিনহার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন হুমা। দুজনেরই প্রথম লুক প্রকাশিত হয়ে গিয়েছে ইতিমধ্যে। এছাড়া নেটফ্লিক্সের আগামী প্রজেক্ট মানিকা অ্যান্ড মাই ডার্লিং ইনস্টা হ্যান্ডেলে ছবি পোস্ট করতেই হুমার প্রশংসায় পঞ্চমুখ সেলিব্রিটি থেকে অনুগামী। অভিনেত্রীর ফটোতে কমেন্ট করেছেন টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ। অবশ্য এটা নতুন কিছু নয়, বরাবরই ফ্যাশনের ক্ষেত্রে যথেষ্ট সাহসী হুমা। নিজের লুক নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা চালাতে ভালোবাসেন হুমা। নেটফ্লিক্সে হুমা কুরেশির পরবর্তী প্রজেক্ট মানিকা অ্যান্ড মাই ডার্লিং ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার ফার্স্ট লুক। হিন্দি ক্রাইম কমেডি মুভিতে হুমার অভিনয় দেখতে মুখিয়ে রয়েছে তার দর্শকেরা। তবে বন্ধু জয় স্যামুয়েলের ক্যামেরাতেই লেন্সবন্দি হয়েছেন হুমা। এমনকি ক্যাপশনে বন্ধুর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে শুভ মঙ্গলবার লিখেছেন ডাবল এক্সেলের নায়িকা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।